वेलकम टू अब्दुल मास्टर। प्राइमारि क्षेत्र एक बड़ खबर चले अर्थात प्राइमारि इंटरव्यू क्षेत्र से सकल ही जाना दरकार और क्यों पिछले गलो किचू जेलार जो इंटरव्यू और तरह ऊपर नियोग प्रक्रिया पर प्रभाव पड़े और से विस्तारित आलोचना करब और नोटिस देखो जो ऑफिशियल भावे पब्लिश हो तो सब किस जो जानते चान शेष पर्यंत वीडियो देखते थकूँ चैनल के अवश्य सब्सक्राइब कर रखूँ यह उल्लेख्य खबरगुलो जैसे ना मिस हो जाए वीडियो की लाइक और सवार साथ शेयर करते भूलें ना। एबले शुरू करा जा तो हमारे एन आज ऑफिशियल वेबसाइट जो है WBP.org तो से नीचे दिखे देखते जो नोटिसगुलो आसे एक नतून नोटिस चले से डाउनलोड और ओपन कर नब आगे तरह विस्तारित भावे एट आलोचना करा तो नोटिसटाके आमरा ओपन करे नियेछि देखते पाच्छेन एकटू आगे जस्ट पब्लिश हलो एटा आमादेर टेलिग्राम चैनेले पीडिएफ दिए देवा होयेछे और फेसबुक पेजेओ सेटा आपनारा पेये जाबेन। टेलिग्रामे जुक्त होवार जन्य सार्च करुन टेलिग्रामे गिये अपडेट मास्टर 4 और सेखान थेके जयेन होये जान। 2.3K सबसक्राइबार एखोनो पर्यन्त आछे आरो बाड़छे दिनेर दिन तो फेसबुके गिये सार्च करुन अपडेट मास्टर और जयेन करुन और लाइक बा फलो करुन आर कि। तो लिंकगुलो सब डेस्क्रिप्शने देवा आछे। तो एबार चले जाओ मेन टपिके देखते पाच्छेन এটা করিজেন্ডাম হিসাবে অর্থাৎ সংশোধনীমূলক একটা নোটিশ বলতে পারেন। নোটিশ আগে যেটা পাবলিশ হয়েছিল এবং সেখানে 10-15 নম্বর ফেজের উল্লেখ ছিল এবং তারই যে মেমো নম্বর সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট দ্য ডেটস অফ ইন্টারভিউ আর ভিভা ভোস অ্যান্ড অ্যাপটিউড টেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অপটেড ফর মালদা মুর্শিদাবাদ অ্যান্ড নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট হ্যাভ বিন রিশিডিউলড। অর্থাৎ যারা মালদা মুর্শিদাবাদ এবং নর্থ চব্বিশ পরগনার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং সেই সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এটা কিন্তু নতুনভাবে পুনরায় ডেট দেওয়া হয়েছে। আগের ডেটগুলো কিন্তু আপনারা ভুলে যান, সেগুলো কিন্তু আর মনে রাখার দরকার নেই, নতুনভাবে ডেট পাবলিশ হয়েছে। আমরাও এর আগে ভিডিও করেছিলাম, কেউ তো জানবে না যে পরবর্তী ক্ষেত্রে ডেট চেঞ্জ হতে পারে। সেই সব ভিডিওগুলো যদি আপনারা মানে পরে দেখেন তো সেটা মেনে চলবেন যে এই সব জেলার ক্ষেত্রে ডেটগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আপডেটেড থাকুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তো রিভাইজ ডেটগুলো কী এখন পরিষ্কারভাবে ছকে দেওয়া আছে। ফেজ 10 নম্বর 11 নম্বর 12 নম্বর ফেজের ক্ষেত্রে এখানে পরিবর্তন হয়েছে মালদা মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে, যেটা 10 নম্বর ফেজ মালদার ক্ষেত্রে হয়েছে 11/5/2023 এবং 12/5/2023 অর্থাৎ মে মাসের 11 এবং 12 তারিখ। 11 নম্বর ফেজে মুর্শিদাবাদের ক্ষেত্রে হয়েছে 15ই মে 16ই মে এবং 17ই মে। 12 নম্বর ফেজ নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে হয়েছে 22ই মে 23ই মে এবং 24ই মে। তাহলে এটা কিন্তু রিশিডিউল হয়েছে এবং পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং আদার যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে নোটিফিকেশন লেখা আছে সেগুলো কিন্তু আনচেঞ্জ বা আনঅল্টার্ড থাকছে, অর্থাৎ সেগুলো কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আপনারা যারা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য একটা বড় খবর এটা এবং সেই জন্য আমরা বলি যে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সবসময় তো কেউ ওয়েবসাইট রিফ্রেশ করবে না এবং বারবার সেটা করাও সম্ভব না, সেই জন্য আমাদের টেলিগ্রাম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে অল করে রাখবেন যাতে আপডেটগুলো মিস না হয়ে যায়। এবং ধরুন এগুলো কেউ খবর যদি না রাখে তাহলে পরবর্তীতে তার সমস্যা হবে, সে আগের ডেটে চলে যাবে এবং সেদিন ইন্টারভিউ হবে না, ঘুরে আসতে হবে, আবার নতুন ডেট হবে। তো সোশ্যাল মিডিয়া এবং তার সাথে আমাদের ইউটিউব চ্যানেল এগুলোর সঙ্গে কিন্তু আপনারা যুক্ত থাকবেন। তো রিভাইজড কল লেটার ফর ইন্টারভিউ ক্যান বি ডাউনলোডেড থ্রু ইউজিং দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022 পোর্টাল, যেটা হচ্ছে WBP online.com এবং সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা আসবে। তো অবশ্যই এটা সম্পর্কে কল লেটার ডাউনলোডের ক্ষেত্রেও ডিলে হয়ে যাবে এবং পুরো যে প্রক্রিয়াটা সেটাও কিন্তু ডিলে হয়ে যাবে, কারণ এটা নিয়োগ প্রক্রিয়ার উপর প্রভাব পড়বে। কারণ ইন্টারভিউটা 8 তারিখে শেষ হওয়ার কথা ছিল আপনারা জানেন এবং আমরা এর আগের ভিডিওতেও জানিয়েছি সেটা, যদিও তখন এটা আসেনি নোটিশটা। তো এখন মোটামুটি 24/5/2023 অর্থাৎ 24ই মে কিন্তু এখানে শেষ হচ্ছে, বুঝতেই পারছেন। তো একটু ডিলে হয়ে গেল, নিয়োগ প্রক্রিয়ার উপর প্রভাব পড়ে এবং নিয়োগ প্রক্রিয়ার যে পরবর্তী ক্ষেত্রে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তার সাথে স্টেট ওয়াইড মেরিট লিস্ট আপনারা জানেন, তো তারপর কাউন্সিলিং হবে, সেগুলো একটু ডিলে হয়ে গেল। যদিও এটা কী কারণে মানে করা হয়েছে সেটা লেখা নেই, যদিও এটা ভোটের কোনো কারণ হতে পারে হয়তো মেবি, কিংবা সেটা এখন জানা যায়নি। তো আপনারা কী মনে করেন যে এটা কেন চেঞ্জ করা হলো, কিসের জন্য এত ডিলে করে দেওয়া হলো, রিশিডিউল করা হলো, সেটা কমেন্টে জানাতে পারেন এবং আরও অন্যান্য যে খবর সেগুলো জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং কোন জেলার জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।